টেলিভিশন ইতিহাসত প্ৰথমবাৰৰ বাবে বন্দী হল উগ্ৰপন্থী বিৰোধী অভিযান। ভাৰত ভূটান সীমান্ত দুৰ্ধৰ্ষ উগ্ৰপন্থী নেতা বি বিদায় সন্ধানত কোকৰাঝাৰ আৰক্ষী আৰু এছ এছ বিৰ তীব্ৰ অভিযান চলিল। অভিযানৰ সকলো দৃশ্য বন্দী হল একমাত্ৰ প্ৰাগ নিউজৰ কেমেৰাত। এই প্ৰতিবেদন আপোনালোকলৈ আগবঢ়াই ইয়াৰ লগে লগে বাতৰি পাম মই অঞ্জনে আৰু মই কিমে বিদায় লৈছো। ভূটান সীমান্তত অভিযান, অপারেশন অল ক্লিয়ারের পাছত এতিয়া অপারেশন বি বিদায়। বিদায় সন্ধানত শ্বাসরুদ্ধকর অভিযান কোকৰাঝাৰ আৰক্ষী আৰু এছ এছ বিৰ। বুদ্ধুতার কচকত কপি উঠিল ভারত ভূটান সীমান্তর আকাশপথা। সমগ্র অভিযানের সাক্ষী হয়ে গেল একমাত্র প্রাগ নিউজ। প্রাগ নিউজর দুই সাংবাদিক আর ভিডিও জার্নেলিস্টে নিজের জীবনকো তুচ্ছ জীবনকো তুচ্ছ জ্ঞান করে একমাত্র বাতরির স্বার্থত সংগ্রহ করেছিল সকল দৃশ্য। সময় নিশা 12 বাজিছিল।
ভারত ভুটান সীমান্তর ঘন জঙ্গলের মাঝে মাঝে খোজকাঢ়ি আগবাহিছে বৃহৎ অভিযানকারী দল। বিবিদার সন্ধানত এতিয়া ভারত ভুটান সীমান্তত চলিছে আরক্ষী SSBর এক ভয়ঙ্কর অভিযান, আর এই অভিযানের দৃশ্য একমাত্র বন্দী হয়েছে প্রাগ নিউজের ক্যামেরাত। এই মুহূর্তে দেখিলে পাইছে ঘন জঙ্গলের মাজত এনেদরে আরক্ষী SSBয়ে চলাইছে এক ভয়ঙ্কর অভিযান। লগত প্রাগ নিউজের দুজন সাংবাদিক। অভিযানের প্রায় 50 মিটার দূরত্ব রখাই দিয়া হল প্রাগ নিউজের সাংবাদিকের দলটুক। হয়তো নিরাপত্তার স্বার্থতেই যাবলৈ অনুমতি দিয়া নহল নির্দিষ্ট স্থানলৈ, কিন্তু পিছুয়াই নাহি ঘন জঙ্গলতেই নিশাটো কটালে সাংবাদিকের দলটোয়ে। পুয়তি নিশালৈকে অপেক্ষা করিলে অভিযানকারী দলটো উভতি অহালৈ। দীর্ঘ সময় অপেক্ষার অন্তত পুয়া 8 বজাত উভতি আহিল বৃহৎ অভিযানকারী দলটো। দৃশ্যবন্দী একমাত্র প্রাগ নিউজ। কৌশলে উড়ে নিশা অভিযানের অন্তত ঘুরি আহিল দলটো। 2003 চনের পাছত পুনের আরম্ভ হয়েছে ভারত ভুটান সীমান্তত তীব্র অভিযান, কারণ এবার NDAB বিরোধী অভিযান, আর এই অভিযানের নেতৃত্ব দিছে কুকুরাজার আরক্ষীর SSB। আর SSB জওয়ান সকলে দিনে রেখায় ঘন জঙ্গলত অর্তব্যরণ অভিযানের নেতৃত্ব দিছে, কারণ এটা মোস্ট ওয়ান্টেড হয়েছে বিবিদায়। অভিযানের নেতৃত্বত IPS শ্যামল শইকীয়া। হাতত AK-47 লৈ সন্মুখৰ পৰা অভিযানের নেতৃত্ব দিছিল কোকৰাঝাৰৰ আৰক্ষী অধীক্ষক শ্যামল শইকীয়াই। কিন্তু অভিযানের পর উভতার পথত সাংবাদিকক কোনো মন্তব্য নিদিলে IPS বিষয়াগৰাকীয়ে। আমি অফিসিয়াল কামত গেছিল। এটা কথা গম পাইছো যে কিবা আমি খবর আমি কো, আমি নিজের কামত গেছো, ডিউটিত গেছো, জয়েন্ট ডিউটি আমার। কেতিয়াবা চলি আছে দবাচন বা কেতিয়ালৈকে চলিব? ইনডিফিনিট তেনেকুৱা কোনো কথা নাই, আর আমি আমার কামত গেছো, সরি প্লিজ। তথাপিও আপনার একটা বৃহৎ দল দেখা গেছে, কালি রাতেপুৱা আমি দেখিছিল যে এনেকুৱা ধরনের অভিযান চলি আছে। কামে সেটো আমার পুলিশের কামে সেটো আমি জয়েন্ট অপারেশন করে আছো, কিন্তু তেমন কোনো স্পেসিফিক কথাও নাই, আমি খবর রিপোর্ট করে আছো, প্লিজ প্লিজ। হ্যাঁ, বেয়া নাপাব, কিবা যদি থাকে ক্যাম্পত আসবো, ক্যাম্পত আমি পঠাব। আনকি অভিযানের নেতৃত্ব থাকা SSB বিষয়া সকলেও মুখ নুখুলিলে ক্যামেরার সম্মুখত। অবশেষত উড়ে নিশা অভিযান চলোৱা দলটো উপস্থিত হয় সীমান্তৰ গাতে লাগি থকা নাহৰণিৰ SSBৰ BOP। প্ৰাগ নিউজৰ অনুৰোধৰ পাছত অন কেমেৰা সজনি কৰিলে অভিযানৰ সবিশেষ। দেখা গৈছে যে অপারেশন টা চলি চলি থাকা দেখা গৈছে, যে আজিও দেখা গৈছে, আসলে কিহৰ কাৰণে অপারেশন চলি আছিল? প্ৰথম কথা, আপোনালোকক আমি ফিল্ডত রাস্তাত আপোনালোকে আমাক কিবা সুধিছিলে, সুধিব বিচাৰিছিলে কথা, আমি কথা নপতাৰ কাৰণে বেয়া নাপাব, কাৰণ আমাৰ নিজৰ ৰেষ্ট্ৰিকশ্যন আছে হল, আৰু আমি তেনেকুৱা ধৰণৰ কথা ক'ব নোৱাৰো। চ' ইয়ান আহিলে, গতিকে আমি আচলতে কি কৰিছোঁ,
আমাৰ এটা ৰেগুলাৰ বেচিছত প্ৰায় আমাৰ ইণ্ডো ভূটান এৰিয়াত আমি কিছুমান স্পেচিফিক জেগাত আমি নাকা কৰোঁ, পেট্ৰলিং কৰোঁ আৰু জইণ্ট হয়। এইটো ইজ এ জইণ্ট পেট্ৰলিং বেচিকেলি উইথ কোকৰাঝাৰ পুলিচ এণ্ড এছ এছ বি, দিছ ইজ নাহৰণি বি অ' পি। চ' দে আৰ চ' মেনি বি অ' পি জি ইন দ্য ইণ্ডো ভূটান বৰ্ডাৰ। উই দ্য অফিচাৰ্ছ এণ্ড মেন অফ কোকৰাঝাৰ পুলিচ এলং উইথ এছ এছ বি উই গো ফৰ নাকা ইভিন সাডেন চেকিং লং ৰেঞ্জ পেট্ৰলিং চাৰ্চ অপাৰেশ্যন চামটাইমছ ডিপেণ্ডিং আপন চিটুৱেশ্যন এণ্ড ইনফৰ্মেশ্যন। আমি এইবোৰ কামতে আহিছিলোঁ। আমি এটা খবৰ পাইছিলোঁ যে আপোনালোকে বি বিদায় সন্ধানত, আপোনালোকে খবৰ পাইছিলে বি বিদায় সন্ধানত এটা অভিযান চলিছে বুলি কৈছিলে, আচলতে কিমান দূৰ সঁচা কথাটো? বি বিদায় বুলি কথা নাই, আমি এনেই এক্সট্ৰিমিষ্ট, এন ডি এ পি হওক, কে এল অ' হওক বা অন্য এক্সট্ৰিমিষ্ট হওক, বি বিদায় এগেইনষ্টো আমি অপাৰেশ্যন কৰি আছোঁ, নকৰা নহয়। আৰু গতিকে বি বিদায় হওক বা অন্য তেওঁৰ সতীৰ্থ অন্য কোনোবা হওক, আমি ইয়াত এক্সট্ৰিমিষ্ট ফ্ৰী কৰিবলৈ আমি চেষ্টা দি আছোঁ আৰু আমি সেইকাৰণে আমি হোল হাৰ্টেডলি কাম কৰি আছোঁ। বি বিদায় এতিয়া ক'ত আছে, আপোনালোকে লোকেশ্যন ট্ৰেচ কৰিব পাৰিছে নেকি? আমি যেনেকৈ মই সেই কথাটো ক'বলৈ মোৰ অসুবিধা, কাৰণ মোতকৈ উৰ্ধতম কৰ্তৃপক্ষ আছে, সেইটো উৰ্ধতম কৰ্তৃপক্ষই ক'ব, যে ক'ব নোৱাৰোঁ আমি তেনেকৈ। আৰু অপাৰেশ্যন চলাৰ সম্ভাৱনা আছে আজি নিশাৰ ভাগত বা এতিয়া দিনৰ ভাগতো? অপাৰেশ্যনটো আমাৰ তেনেকুৱা কথা নহয়, আমাৰ প্লেনড অপাৰেশ্যনো থাকে আৰু ছাডেন অপাৰেশ্যন থাকে। ছাডেন অপাৰেশ্যন যিকোনো সময়তে হ'ব পাৰে। এছ এছ বিয়ে ক'লে এয়া দুঃসাহসিক অভিযান। এক অপাৰেশ্যন চলা থা আজ কালি আটকবি চলা থা, ও অপাৰেশ্যন কিয়া থা? হম ভূটান বার্ডার সে 100 মিটার অন্দর হ্যাঁ, আর পুলিশ কে সাথ আমারা কল অপারেশন চলা থা ইনসার্জেন্সি কে খিলাফ, আর কোকরাঝাড় পুলিশ আর এস এস বি কি সি কো আয় আর এ কো আয় দোনো কা জয়েন্ট অপারেশন উল্টা পানি কে জঙ্গল মে চলা থা আর ইনসার্জেন্সি কে খিলাফ। আর এই অপারেশন ইস তরহ কে অপারেশন হম পুলিশ কে সাথ করতে রহতে হ্যাঁ, জয়েন্ট পেট্রোলিং, সডেন অপারেশন और सर्च ऑपरेशन, और कोई अगर सूचना हमको इनपुट मिलती है तो नाका और भी हम ऑपरेशन करते रहते हैं। वी बोथ आर वी हैव सेम टारगेट, द असम पुलिस एंड एस एस बी, वी हैव नो डिफरेंसेस, वी आर सिस्टर एजेंसी, वी ऑलवेज ऑपरेट हियर लॉट्स ऑफ ऑपरेशन लाइक नाका पेट्रोलिंग जॉइंट ऑप्स। जस्ट यू सी लास्ट डे दैट वी लॉन्च ऑपरेशन विद द एस पी सर एंड विद हिज टीम। ভাৰত ভূটান সীমান্তত গোলা বাৰুদেৰে ৰাতিৰ আকাশ পোহৰ হৈ নুঠিল যদিও পিছ হুহুকিবলৈ বাধ্য কৰোৱা হ'ল বি বিদায়ক। এতিয়া ভূটানৰ পাণ্ডৱবৰ্ধিত স্থানত আত্মগোপন বি বিদায়, উগ্ৰপন্থী নেতাজনৰ সন্ধানত অভিযান অব্যাহত থাকিব। সীমান্তৰ পৰা ভিডিঅ' জাৰ্নেলিষ্ট নিতুল আৰু দিলীপ গগৈৰ সৈতে সমৰজ্যোতি শৰ্মা আৰু মনয় চান্দিল্যৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।